আজকে আপনাদের সাথে মুখে পানি আসার মতো একটি রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা খাওয়া লাগবে না চোখ দিয়ে দেখলেই কিন্তু পুরো শরীর গরম হয়ে যাবে আর পুরো শরীর দিয়ে পানি বেরোতে শুরু করবে যারা নোয়াখালীর আছেন তারা কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আসলে রেসিপিটা কি বানাতে চলেছি তো মুখ দিয়ে পানি পরার আগেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন অন্যের মুখের পানি বের হওয়ারও সুযোগ করে দিন তো চলুন তাহলে আজকের এই আগুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক তো এই আজকের রেসিপিটির জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি একদম বাতি বাতি পাকনা পাকনা দেখে কাঁচামরিচ নিয়েছি এই রেসিপিটি বানানোর জন্য এরকম লাল লাল দেখে কাঁচামরিচ নিলে ভালো হয় কিন্তু আমার কাছে লাল লাল ছিল না তাই আমি সবুজ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটু লাল লাল দেখে কাঁচামরিচ নিতে তাহলে দেখতেও সুন্দর লাগবে তো এরপর লাগবে রসুন আমি এখানে একদম অরিজিনাল অথেন্টিক দেশি রসুন নিয়ে নিয়েছি দেশি রসুনটা আমি খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর লাগবে অথেন্টিক দেশি পেঁয়াজ এখানে এরপর লাগবে এরকম একটা ছেঁচুনি আমাদের নোয়াখালীতে এটাকে ছেঁচুনি বলে এই ছেঁচুনি দিয়ে আজকে আমি পুরো রেসিপিটি বানাবো তো প্রথমে কাঁচামরিচগুলাকে একটু টুকরো টুকরো করে এই ছেঁচুনির মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা মুগুর দিয়ে খুব ভালোভাবে এই কাঁচামরিচগুলোকে ছেঁচে নিতে হবে আমি যত ভালোভাবে সম্ভব ছেঁচে নিচ্ছি তবে কাঁচামরিচগুলোকে একদম পেস্ট করে নিতে হবে না একটু আদা ভাঙা থাকলেও চলবে এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো আমি কাঁচামরিচটা কীরকম রেখেছি এরকম আদা ভাঙা থাকলেও চলবে আমাদের আমাদের নোয়াখালীতে এই আদা ভাঙাকে বলে আদা সোয়া তো এভাবে করে কিন্তু আমি রসুনগুলোকেও ছেঁচে নিব তো আমি রসুনগুলোকে এরকম আদা সোয়া করে ছেচে নিচ্ছি যেহেতু এটা নোয়াখালীর রেসিপি তাই আমি মাঝে মধ্যে একটু নোয়াখালীর ভাষা মেরে দিচ্ছি তা আমার রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে এরপর পেঁয়াজগুলোকেও এরকম আদা ভাঙা করে ছেঁচে নিব রেসিপিটা কিন্তু পাটাই করলে তেমন ভালো লাগবে না চেষ্টা করবেন এরকম সেচুনিতে কিংবা হামান করতে তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শিং মাছ তো আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন তবে সেই মাছটা যেন দেশি হয় দেশি হলে এই রেসিপিটা বেশি ভালো লাগবে তো আমি এই শিং মাছগুলাকে খুব ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে শিং মাছের ভিতরে যে রকটা থাকে সেই রকটাও কিন্তু ফেলে পরিষ্কার করে নিয়েছি শিং মাছটা কিন্তু খুব ভালোভাবে ধুইতে হয় না হলে কিন্তু আইসটা বন্ধ থাকে তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপরে শিং মাছগুলোকে এরকম একটা কালো পুরাণ করাইতে নিয়ে নিতে হবে আমি কেন কালো পুরাণ করে নিয়েছি সেটা কিন্তু আমি ভিডিও শেষে আপনাদের বলে দিব তো চেষ্টা করবেন এরকম পুরাণ করাইতেই এই রেসিপিটা বানাতে এরপরে মাছের মধ্যে ছেঁচে রাখা কাঁচামরিচ তারপর হচ্ছে যে রসুন আর পেঁয়াজগুলো সব দিয়ে দিব তো এখানে কিন্তু কোনো পরিমাণ নাই আপনারা আপনাদের পছন্দ মতো আন্দাজ মতো সবগুলো দিয়ে নিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপরে সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি হাতের মধ্যে একটা গ্লাভস পরে নিয়েছি যেহেতু এখানে কাঁচামরিচ আছে হাত জ্বলতে পারে তাই হাতের মধ্যে একটা গ্লাভস পরে তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই সবগুলোকে মাখিয়ে নিতে হবে কারণ এই মাখানোর উপরেই কিন্তু এই রেসিপিটার আসল টেস্ট লুকিয়ে থাকে তো খুব ভালোভাবে একটু সময় নিয়ে আদর করে মাখাতে হবে এরপর আমি তিন কোষ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন সরিষার তেলটা খুব ভালোভাবে একটু যত্ন করে মাখিয়ে নিতে হবে মাখাবেন মাছের ভিতরে মশলাটা তত ভালোভাবে ঢুকবে কারণ এটা যখন চুলাই বসাব তখন কিন্তু কোনোভাবে চামচ দিয়ে নাড়া যাবে না যত ভালোভাবে নাড়ানো যায় যত ভালোভাবে মাখানো যায় চুলায় বসার আগেই মাখিয়ে নিতে হবে এরপর আমি যে গ্লাভসটা পরেছি সেই গ্লাভসটা ধুয়ে এখানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো এই রেসিপিতে কিন্তু পানিটা বেশি দিতে হয় না আমি যতটুকু মাছ আর ময় মশলা নিয়েছি সেখানের মধ্যে এক কাপ পরিমাণ পানি দিলেই যথেষ্ট তো আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে আবার একটু চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এই রেসিপিটার নাম হচ্ছে যে কাঁচামরিচের খোলা এটা কিন্তু নোয়াখালী একটা বিখ্যাত রেসিপি তো এই মরিচকোড়াটা হতে হতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিন তো যখন এটার একটু বলক চলে আসবে তখন চুলার জালটা মিডিয়াম করে দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে তো প্রথম পর্যায়ে চুলাটা বাড়িয়ে দিতে হবে এরপর পানিটা যখন শুকিয়ে যাবে তখন মিডিয়াম করে পুরোপুরি পানিটা শুকিয়ে নিতে হবে আর পুরোপুরি পানিটা যখন শুকিয়ে যাবে তখন চুলার জালটা বাড়িয়ে দিয়ে এইটা রান্না করে নিতে হবে যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এটার চুলার জালটা বাড়িয়ে দিয়ে একটু পোড়া পোড়া করে নিতে হবে তো এ পর্যায়ে হবে কি যখন আপনার নতুন পাতিল দিবেন তখন নিচে দিয়ে লেগে যাবে আলো পুরন পাতিলে যখন রান্না করবেন তখন এই চুলার জালটা যখন বাড়ি দিবেন তখন নিচে দিয়ে লাগবে না আর পোড়াও লাগবে না তবে পোড়া পোড়া একটা স্মেল আসবে তো আমি এভাবে করেই কিন্তু মরিষ্কটা বারবার নেড়ে চেড়ে দিয়ে পুরোপুরি রান্না কমপ্লিট করে নিচ্ছি তো আমার মরিষ্কালটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা তো আপনারা একবার হলেও এই কাঁচামরিচের মরিচের করাটা বাসায় তৈরি করে দেখবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ